काइंडली यूज हेडफोन्स फॉर बेस्ट एक्सपीरियंस। द स्टोरी स्टूडियो। নমস্কার, আমি জারা এবং আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টাইম পাস। যেহেতু আমরা একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমরা একটা স্টোরি স্টার্ট করতে চলেছি, যেটি হবে স্যাটারডে এবং সানডে ঠিক রাত 11টায়, এবং যেহেতু ফেব্রুয়ারি মাসটা আমাদের পুরোটাই ভ্যালেন্টাইন মান্থ, অর্থাৎ এই উইকে যে কটা স্যাটারডে এবং সানডে পড়বে সবকটাই আমরা ভালোবাসার গল্প নিয়ে স্টার্ট করব, তাহলে আর বেশি বাজে না, বকে শুরু করা যাক। এবং তোমরাও রেডি হও কানে হেডফোন নিয়ে এবং ভালোবাসার মুহূর্তগুলো অনুভব করো। চলো আজকের গল্প শুরু করা যাক। রোজের মতো ঠিক 5টায় ঘুমটা ভেঙে গেল, অ্যালার্ম না বাজলেও ঠিক সময় মতো বডি ক্লক অ্যালার্ম দিয়ে দেয়। আজ রবিবার, তো রোজের ছুটোছুটির থেকে একটু অন্যরকম। একটু গড়াগড়ি করে বিছানা ছাড়লাম। রবিবার সকালে 2টি ঘন্টা আমার একান্ত আপন, বারান্দায় বসে খোলা হাওয়া, এক কাপ লাল চা ম্যারিগোল্ড বিস্কুটের সাথে, দারুণ উপভোগ। টিংটাং মেসেজিং চলছে, খুলে দেখলাম নতুন গ্রুপ বানানো হয়েছে পুরনো খুব সীমিত বন্ধুদের নিয়ে। গ্রুপ ইনফোতে দেখলাম সেও আছে, নতুন গ্রুপ, তাই সবাই একটু পরপর মেসেজ করছে। আমিও একটু দুটি মেসেজ করলাম, এমনিতেই আমি খুব বকবক করি, কাজের তাড়নায় এখন আর হলো না। রবিবার যদিও গোটা সপ্তাহের কাজ নিয়ে বসা হয়, দিনটা যে কিভাবে পার হয়ে যায় তা বোঝাই যায় না। বিকেলে 4 শিফট নিতে নিতেই মিস্টার জি বললেন রাতে ফিরতে দেরি হবে, ডিনার বাইরেই করবেন, বললেন আমাকে খেয়ে নিতে। তাহলে রাতে রান্নার ঝামেলাই রইল না। সত্যি বলতে ওর জন্যই যা করি, খেতে ভালোবাসেন কি না, একটু রাগ আমার উপর, কাল রাতে ভালোবাসার কিছু সময় পাওয়ার আগ্রহ করে, আমার না আঘাত করে ওকে। বিনা কারণে কেন না করলাম সেটা নিজেও বুঝলাম না, পরে মানাতে চেষ্টা করি, কিন্তু রাগটা মেটাতে পারলাম না, তাই আজ গোটা দিনই ভার ভার, চোখে চোখ তুলে দেখে না। বিয়ের 2 মাস হয়ে যাবে কাল, সময় কিভাবে পেরিয়ে যায় তা বুঝতেই পারলাম না। ওই তো মনে হয় কাল আসলাম ওই বাড়িতে, চিন্তা করতে করতেই মেসেজিং শুরু, আমিও সমান্তরালে উত্তর দিয়ে যাচ্ছি। হঠাৎ ব্যক্তিগতভাবে একটি মেসেজ এলো, খুব উত্তর দিতে পারো, তবে কেন উত্তর না দিয়ে পালিয়েছিলে? নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম, ও সব কথা বলে লাভ নেই, কিছু কথা ভুলে যাওয়াটাই ভালো। আচ্ছা বলো কেমন আছো, একটু অভিমান করে বললাম, কেমন আবার, যেমনটা ছেড়ে গেলে? একটা কথা বলি, ও জিজ্ঞাসা করল মনে ভীষণ উত্তেজনা, বললাম বলেই ফেলো, এখনো ভালোবাসো আমায়? হাসি কান্না একসাথে যেন ফেটে বের হচ্ছিল, কি বলবো উত্তরে ভাবতে ভাবতেই ও বলল, শাড়ি পরলে দারুণ লাগে তোমাকে, কেমন যেন মাতানো কথা বলছে, পুরো শরীরে কেমন একটা মিষ্টি কাটা ছোঁয়ার অনুভব, শ্বাসটাও যেন একটু জোরে নিতে হচ্ছে আমায়। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল, দৌড়ে গিয়েই দরজা খুললাম, মিস্টার জি, জিজ্ঞাসা করলাম এত জলদি ভাত খাওনি বুঝি? না বলল, আমি তো সেদ্ধ ভাত, কথা শেষ না হতেই ও বলল সেটাই খাবো, তোমার হাতে সেদ্ধ ভাতেই মন ভরবে, সরি তোমারও ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, না বুঝে এমনিতেই রাগারাগি করলাম। আমি মিচকি হেসে বললাম গ্রুপটা না খুললে তোমার রাগটা কিভাবে শেষ হতো, মেসেজ করতে বুঝি আমাকে? আমার বকবক করা ঠোঁট দুটিতে তার 2টি আঙুলের মৃদু চাপা দিয়ে আমার চোখে চোখ রেখে সেই মিষ্টি দুলাইন ওর স্বরে, এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং আমরাও তোমাদের শোনাতে পেরেছি, আমাদের যদি কোনো ভুল থাকে
সেটা তোমরা ধরিয়ে দিও, এবং তোমরা আরও গল্প তোমরা সাজেস্ট করতে পারো, যাতে আমরা তোমাদেরকে সুন্দর করে শোনাতে পারি। আর ভালো লাগলে তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। একটা লাইক করে দিও, তার সাথে সাথে কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে বা শোনা হবে অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কিছু সাসপেন্স কিছু নিয়ে। থ্যাংক ইউ। গুড নাইট। শুভরাত্রি।